অনুরাগের ছোঁয়াতে দেখা যায় সূর্য সবাইকে ছেড়ে অন্য কোথাও চলে যায় বলে দীপা অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে উনি হঠাৎ এইভাবে বলে গেল কেন যে ওনাকে যেন আর কেউ না খুঁজে। আর তখনই অর্জুন চলে আসে। অর্জুন বলে, কি হয়েছে দীপা, অনেকক্ষণ থেকে দেখছি যে তুই একভাবে দাঁড়িয়ে আছিস, আর সেনগুপ্ত কোথায় দেখ। আমি জানি তোদের পার্সোনাল লাইফ এন্টারপ্রাইজ করাটা আমার ঠিক নয়, কিন্তু যদি বলতে কি বলে গেছে, আমি কেন যে ওনাকে আটকালাম না, আমার কিছুই ভালো লাগছে না। অর্জুন বলে, দীপা তুই টেনশন করিস না, উনি হয়তো কিছুদিনের জন্যই বাইরে গেছে, মন ভালো হলে ঠিক চলে আসবে। এটা বলে অর্জুন চলে যায়। এদিকে দেপার তো মন মানতেই চায় না, দীপা খালি এটাই বলে যে আমার মনটা এতবার কু ডাকছে কেন ডাক্তারবাবু, ঠিক আছে। তো এদিকে দেখা যায় সূর্য গাড়ি নিয়ে তো বৃষ্টির মধ্যে বেরিয়ে যায়। আর তখনই সূর্যর, আমাদের এখানে তো সব সিনিয়র ডাক্তার, উনাকে এক্ষুনি তো ব্লাড দিতে হবে, আর উনার ব্লাড গ্রুপ তো আমাদের এই নার্সিংহোমে নেই একটা ডাক্তার বলে ডট অর্জুনকে ফোন করলে হয় না। আর তখনই অর্জুনকে ফোন করে অর্জুন ফোন পেয়ে কিছুক্ষণের মধ্যেই নার্সিংহোমে পৌঁছে যায়। অর্জুন বলে, কই দেখি, একজন ডাক্তার বলে, স্যার ছেলেটার কন্ডিশন খুবই খারাপ, আপনি যত শিগগিরই পারুন উনাকে ব্লাড দেওয়ার ব্যবস্থা করুন, সূর্যমুখ।